আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটা প্রশ্নের উত্তর দিব, আপনারা তো অনেক সময় অনেক প্রশ্ন করেন, অনেক সময় কমেন্ট উত্তর দেই, অনেক সময় ভিডিও করে উত্তর দেই, কিন্তু একটা প্রশ্ন উত্তর আমি দেই নাই, যেটা আপনারা করতেছেন প্রায় 4-5 বছর ধরে। 4-5 বছর তো হয়েছে, হ্যাঁ 4-5 বছর হয়েছে। তো আজকে সব বলে দেবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে, নূরজাহান আমার কি হয়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমি একবার দিছি, কিন্তু তখনকার উত্তর আর এখনকার উত্তরটা আলাদা হবে। এর কারণ আছে, তো জানি না কার কেমন লাগবে। অনেকে হচ্ছে একটু, অনেকে তো রাগ করবেন আপনারা, একটা রিকোয়েস্ট আগেই করবো যে রাগ করবেন না। আমি বলতে পারি নাই এটার জন্য, মানে আগে তো দুঃখিত, কিন্তু আসলে এটার জন্য আমি মানে কি বলবো যে ক্ষমা চাইতে পারতেছি না, কারণ হচ্ছে এটাতে আমার দোষ নাই। হ্যাঁ, এখানে আমি হচ্ছি কি যেন বলে না, যে ঠেকায় পড়ে, হ্যাঁ ঠেকায় পড়ে আমি বলতে পারিনি। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, আমি জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আমি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলছি এটা উত্তর না দিয়ে। কষ্ট তো পাইছেন আপনারা, অনেক অনেক বেশি পাইছেন, অনেকে এত কমেন্ট করছেন। আসলে কি, আপনারা যে ভালোবেসে দেখেন, আপনি যদি আমার একটা কমেন্ট না করেন, এতে কিন্তু আপনার কিছুই হবে না। হ্যাঁ, আপনি ভালোবেসে একটা কমেন্ট করলেন আর সেই কমেন্টের উত্তর দিতে আমি পারলাম না, এটা আপনি যদি মনে করেন যে আমার মনে হয় লাভ হয়েছে, আমার লাভ হয় না, আমার উল্টো লস হয়েছে। আমি আপনার মনে কষ্ট দিছি, আপনি আমার ভিডিও দেখে মজা পাইতেছেন না, ভালো লাগতেছেন না, আপনার মন খারাপ লাগতেছে, এটা কিন্তু আমার জন্য ক্ষতিকর। হ্যাঁ, তারপর আবার মানুষ হিসেবে দেখেন, মানুষ হিসেবে আপনি আমাকে ভালোবেসে একটা জিনিস জানতে চাইলেন, আমি আপনাকে ভালোবেসে বলতে পারলাম না, এটাও একটা ব্যর্থতা। হ্যাঁ, আর এটা খুব কি বলবো, এটা বাজে জিনিস যেটা আমি করে ফেলছি, এজন্য আমি আমি ক্ষমাই চাইতেছি, সরি। হ্যাঁ, মাফ করুন আপনারা, আপনারা যারা আঙ্কেল আন্টি দেখতেছেন, আপনারা অনেক বেশি ভালোবাসেন আমি জানি, কিন্তু আমি বললাম না, ওই যে বিপদে পড়ে, বিপদে পড়ে ঠেকায় পড়ে আমি বলতে পারিনি, কিন্তু আজকে আমি বলবো ইনশাআল্লাহ। বলার আগে একটু মনে করাই দিই আপনাদেরকে, আপনাদের মনে আছে কি না, আমি হচ্ছে 1 বছর 1.5 বছর আগে, 1.5 বছর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার বউয়ের নাম, আমার যে বউ তার নাম হচ্ছে আমাদের চ্যানেলের যে সিলভার প্লে বাটন। হ্যাঁ, এই যে ঠিকানা দেওয়া আছে, সরি, নাম ঠিকানা 14 বছর নাম দেওয়া, এই যে এইটার মধ্যে হচ্ছে একটা সিলভার প্লে বাটন আছে, যেটা হচ্ছে ইউটিউব থেকে দেয় 1 লাখ সাবস্ক্রাইবার হইলে। তো আমাদের একটা চ্যানেলে, হাংরি বালক চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হয়েছিল, তখন হচ্ছে আমি ওই প্রতিটা চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হলে যে সিলভার প্লে বাটন দেয়, সেখানে হচ্ছে আপনি চাইলে আপনার নিজস্ব, আপনার আপনি যেরকম নাম বা যে নামে আপনি চান, ওই নামে হচ্ছে সিলভার প্লে বাটন আনতে পারবেন। তো আমি হচ্ছে আমার বউয়ের নাম লিখে হচ্ছে সিলভার প্লে বাটন আনছিলাম আপনাদেরকে জানানোর জন্য যে আমার বউ কে। হ্যাঁ, কিন্তু বললাম না যে বিপদে পড়ে ঠেকায় পড়ে করতে পারি নাই, বলতে পারি নাই, কিন্তু সিলভার প্লে বাটন ঠিকই পাইছি, নামও লেখাইছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই। এটা আপনাদের তো অনেক কষ্ট লাগতেছে, আসলে যাক, আজকের পরে তো আর কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। এখন আপনারা যারা মানে জানবেন, জানার পরে তো আপনারা অনেকে আবার অনেকে বেশি রাগ করে ফেলবেন, কারণ অনেকে একদিন ভাবছেন এক জিনিস, এখন দেখবেন অন্য জিনিস, এটাও একটা ভেজাল। হ্যাঁ, তো এখন যে আমি কি করব, মানে এখন আপনারা একটু মানে দয়া করে হচ্ছে মাফ করে দিবেন, যদি মনের মধ্যে রাগ থেকে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আমি তো সবই খুলে বলবো আপনাদেরকে, তারপর যদি কোনো কারণে যদি বোঝাতে না পারি বা আপনার তারপর যদি রাগ থেকে যায়, তাহলে দয়া করে মাফ করে দেবেন। একটা কথা মনে রাখবেন সবসময় যে আমি মানে কি বলবো, এটা আমি বলে ফেলছি অলরেডি, মানে যে আমি যাই করি মানে অন্যায় কিছু করতে চাই না। হ্যাঁ, কিন্তু এটা গোপন করে ফেলছি, এটা আমি মিথ্যা বলি নাই, আমি গোপন করছি। হ্যাঁ, তো গোপন করা আর মিথ্যা বলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমি এটা তো আর আমি পাপ করি নাই, যে মহাপাপ করে ফেলছি, যে গোপন কেন রাখলাম, পাপ তাই না? এদিকে আইতেছে নাকি ট্রাক্টর আসছে, ট্রাক্টরের আওয়াজে কি শোনা যাবে না? ট্রাক্টর যাইতে তো সময় লাগবে, ট্রাক্টর হচ্ছে সামনে থেকে ঘুইরা, তারপরে দিকে রাস্তা উঠবে। কিন্তু ভিডিও বন্ধ করা যাবে না, কারণ ভিডিও বন্ধ করলে হচ্ছে এডিটিং করা অনেক কষ্ট হয়ে যাবে,
এর কারণ আছে, কারণ হচ্ছে আমার যে আমি যে মোবাইল থেকে এডিটিং করি, ভিডিও আপলোড করি, ভিডিও করি, ওটা তো নষ্ট হয়ে গেছে। ঠিক হবে ইনশাল্লাহ, ঠিক করব, আল্লাহ যদি ঠিক করে, কিন্তু ওটা নাই তো, এটাতে এডিটিং করা সম্ভব না, যায় না। হ্যাঁ, আর একটু দেখাই দিই কি আসতেছে। আরে আমাদের বাবু ভয় পাইছে, বাবু আমাদের বাবু ভয় দূর দিছে দিদি। ঠিক আছে, ও এত বছরের গোপন রাখা জিনিস আপনারা মানে জোর করে জানিয়ে নিলেন আসলে। আচ্ছা, প্রশ্ন উত্তরটা আগে দিয়ে দিই, আমি জানি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। আমি সেল ব্যাপারটা বের করি আগে। আবার বলি, আমি জানি অনেকে রাগ করবেন, কিন্তু রাগ রাইখেন না, মনে রাখবেন যে আমি যদি বলতে পারতাম তাহলে আমি আগেই বলতাম। হ্যাঁ, আর এখন কেন বলতেছি এটাও আমি বলবো, আগে বলে নিই, কারণ হচ্ছে আপনারা মনে না হলে কষ্ট পাবেন। এই যে ইউটিউব থেকে দেওয়া চিঠি, ফোম, আর এই হচ্ছে সিলভার প্লে বাটন। আচ্ছা, এখানে আমার নুরজানের চেহারা দেওয়া দিতেছে। নুরজান এখানে লেখা কি জানোস, সুন্দর একটা লেখা। আচ্ছা, আমি আপনাদেরকে আগে দেখাই। হ্যাঁ নুরজান, ওকে, 1 2 3, আল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমি ফাইনালি বলতে পারলাম আপনাদেরকে যে নুরজান আমার বউ। ওকে, তুই কিছু কোন আগে, ও আচ্ছা সরি, তুমি কিছু বলো না কেন। এই যে প্রেজেন্টেড টু নুরজাহান আমার বউ, পরভা সিং, কি বলে যে 1 লাখ সাবস্ক্রাইবার্স। আবার দেখিয়ে দিত আপনাদেরকে যদি না দেখে থাকেন কেউ। এই যে নুরজাহান আমার বউ, আল্লাহ, আপনারা যে এখন কমেন্টে কি কইতেছেন, আমি কমেন্ট বন্ধ করে দিব নাকি আল্লাহ জানে। জানি অনেক গালাগালি করে রাখ, ঠিক আছে রাখো। আচ্ছা, যেহেতু আপনাদেরকে বইলা দিছি, তো এখন থেকে নুরজাহানকে আমি তুমি করে ডাকবো আজকে থেকেই। ওকে, তোমার কোনো সমস্যা নাই তো? এই যে তুমি একটু বলো কেমন লাগতেছে আমাকে একটু বলো তো। ওগো আল্লাহ, আরে বলো বলো গো, আব্রাহিম রাব্বা, আল্লাহ, যাক ভাই, গালাগালি করেন না অন্তত। আপনারা জানতে চাইছেন আমি বলতে পারিনি, আমি ঠেকা ছিলাম, অনেক বড় একটা বোঝ বুক থেকে নামলো। এখন একটা সিরিয়াস কথা বলা লাগবে। সিরিয়াস কথাটা হচ্ছে, আগে বললাম যে আপনারা রাগ হবেন না দয়া করে, আমি চাইলেও যদি পারতামই বলতে তাহলে আমি আগেই বলতাম, এটা বললে তো আমার ভিউজ হবে তাই না। তারপর হচ্ছে আমার, আপনারা আমার সম্বন্ধে আর ভালো ধারণা করবেন, ভালোবাসবেন বেশি বেশি, যদিও একটা ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু আমি বলতে পারি নাই, আসলেই বেশি বিপদে ছিলাম। এখন বলি যে কি কারণে আমি বলতে পারি নাই, কারণ আপনাদের এই প্রশ্ন থাকবে যে ভাই এত না বলার কি কারণ, ভাই আপনি তো কোনো সেলিব্রিটি না, হ্যাঁ আপনি না বলার কারণটা কি? আমার না বলার কারণটা হচ্ছে যেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, না বলার যে কারণ, ওই কারণ যদি আমি বলি ওইটা কোনোদিনও আমি বলতে পারবো না। যদি আপনারা সবাই আনসাবস্ক্রাইবও করে দেন, হ্যাঁ এতটুকু আমি বলতে পারি, যদি আমি এটা বলি যে কি কারণে আমি এতদিন বলতে পারি নাই, তাহলে হচ্ছে আমি আর এই গ্রামের ভিডিও করতে পারবো না, গ্রামের ভিডিও, গ্রামে না, হ্যাঁ গ্রামের ভিডিও আমি করতে পারবো না। আরও শুনবেন, এটা আরও কঠিন, এটা আপনাদের জন্য বলা শোনা কঠিন আর আমার জন্য বলা আরও বেশি কঠিন। আস্তাকফিরুল্লাহ, আল্লাহ এটা কখনোই পছন্দ করেন না, জাস্ট আমি এমনিতে কারণ হিসাবে এটা বলা লাগবে, এই জন্য বলি। যদি আমি
কেন বলি নাই এইটা যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে আমার নূরজানকে মানে তালাক দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি আমি বলতে চাই যে কী কারণে আমি এতদিন বলি নাই, তো ওই কারণটা বলা কোনো দিনও সম্ভব না। যদি আপনারা সবাই আনসাবস্ক্রাইব করে দেন, শুধু একজন যদি থাকেন, একজনের জন্য ভিডিও বানিয়ে যাবো, কিন্তু আমি তারপর বলতে পারবো না যে আমি কেন বলি নাই। হ্যাঁ, এটা মিথ্যা হতো না, আল্লাহ সাক্ষী। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে আমার জীবন, কসম দিলে আমি দিতে পারি, তাও দিলাম না, শুধু এতটুকু বলি যে আমি চাইলেও বলতে পারবো না। হ্যাঁ, আর আপনারা যারা না জানেন তাদেরকে একটু বলি, আপনারা একটু জেনে দেখবেন, হয়তো আপনারা জানেন যে কসম যদি দিতে হয় তাহলে একমাত্র আল্লাহর নামে দিতে হবে, আর যদি আল্লাহর নামে কসম দিয়ে কেউ মিথ্যা বলে তাহলে তার ইমান আমল সব শেষ। হ্যাঁ, তো আমি আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম যদি আমি এটা বলি তাহলে নূরজানকে আমার সাথে রাখা সম্ভব হবে না। তো ওটা কারণটা খুবই জটিল, হ্যাঁ, যার সমাধান আপনাদের কাছে নাই। হ্যাঁ, সমাধান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো কারণে এইটার সমাধান করতেছেন না। এত বছর ধরে আমি ওয়েট করলাম, এত বছর ধরে চেষ্টা করলাম, কিন্তু এর সমাধান হইলই না। হ্হ্যাঁ, কিন্তু আপনারা যেটা জানছিলেন আমি ওটা জানিয়ে দিলাম, কিন্তু ওইটা জানানো সম্ভব না। হ্যাঁ, যে কেন বলিনি আমি। এখন আপনারা আমার উপর রাগ করতে পারেন, রাগ করবেন আমি জানি, রাগ করলেও কিছু করার নাই, কিন্তু যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা রাগ করবেন না, কারণ এটা আমি চাইলেও বলতে পারবো না, সম্ভব না কোনোভাবেই। হ্যাঁ, এটা অসম্ভব একটা ব্যাপার। যদি আল্লাহ পাক কোনো দিন ঠিক করে দেয়, হ্যাঁ, যেই সমস্যায় আমি আসি ওই সমস্যা যদি সমাধান করে দেয় তাহলে আমি বলতে পারবো। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যদি আমি বলি তাহলে হচ্ছে যেটা বললাম সেটা হবে। হ্যাঁ, তো ওই জন্য বলতে পারতেছি না আর কি। আপনারা ভাবতে পারেন ভাই কী এমন সমস্যা, ভাই যার যার জীবন তার তার মানে যার জীবন তার সমস্যা তার তার কাছেই থাকে। হ্যাঁ, আপনাকে বললে আপনি বুঝবেন না। যেমন ধরেন আমি যদি এখন মাথা একটা আঘাত পাই, হ্যাঁ, আমার কেমন ব্যথা লাগতেছে ওইটা আমি আপনার বুঝতে পারবো না। আপনি বলবেন ভাই এতটুকু ব্যথা কী হয়। হ্যাঁ, কিন্তু যার লাগে সে শুধু বুঝতে পারে। তো আমার যেটা প্রবলেম ওই প্রবলেমে আমি ভুগতেছি, তো আমি জানি যে আমার আসলে কত সমস্যাটা কত বড় বা কত ছোট। হ্যাঁ, ওটা আপনারা জীবনে বুঝবেন না, চাইলেও বুঝে, যেমন আপনারা দেখেন আপনারা ভিডিও দেখেন আপনারা কী কী সমস্যা আছেন এটা কি আমারা চাইলেও বুঝতে পারবেন বলেন। যার যার জীবন তার মানে সে বুঝবে শুধু, আশা করি বুঝতে পারছেন। এটা কখনোই মিথ্যা কথা না, আল্লাহ কসম দিয়ে বললাম, বললাম তো আল্লাহ কসম দিয়ে বলার পর যদি মিথ্যা কথা বলে তাহলে তার ইমান থাকবে না। হ্যাঁ, তো এরকম একটা কথা আমি বলতে বাধ্য হইলাম, তাহলে বুঝেন যে ব্যাপারটা আমার জন্য কত জটিল। ইনশাআল্লাহ আল্লাহ তো সব কিছু সমাধান করতে, আল্লাহ যে কেন করে না আমি এটাই বুঝতেছি না। ইনশাআল্লাহ আল্লাহ একদিন সমাধান করে ধৈর্য ধরতেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে তো সময়টা কিছুই না, তাই না? সময় তো আল্লাহ পাকের একটা সৃষ্টি, আল্লাহ চাইলে সময় বাড়াই দিতে পারে, কমাই দিতে পারে, আল্লাহ সব কিছু করতে পারে। তো আল্লাহ চাইলে সমস্যা সমাধান করে দিয়ে আবার আমার নতুন করে সব কিছু ঠিকঠাক করে দিতে পারেন, খুব সুন্দর করে দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। এই আশাই আছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সঠিক সমাধান দেয়, একটু তাড়াতাড়ি দেয়, কারণ তাড়াতাড়ি বলাও ঠিক না, কারণ আল্লাহ যখন দিবে তখনই ঠিক। তা আল্লাহ যেন সঠিক সময় দেয়, দোয়া করবেন। আর আজকে তো আমার মন খারাপ কেন? হ্যাঁ, আজকে তো মন খারাপ থাকার কথা না, মন খারাপ হচ্ছে ওই যে কারণটা বলতে গিয়ে ভেজাল লাগাইলাম, কারণ এইসব কথা শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, কিন্তু আপনারা জানতে চাইবেন আর অনেক রাগারাগি করবেন, এই জন্য আগেই বলে দিলাম যে কী কারণে বলতে পারি নাই। উফ, এটা আমি এখনও বলতাম না, আমি ওই কারণ সমস্যার সমাধান হওয়ার পরেই আমি বলতাম যে নূরজান আমার কী হয়, কিন্তু ওই সমস্যার সমাধান এত দেরি হইতেছে, সমস্যার সমাধানই হইতেছে না। তো এই জন্য চিন্তা করলাম যে জীবন আজকে দেখেন আমি আছি, আমার আমার বাবা ছিল, মা ছিল, দুইজন একজনও নাই, কালকে আমিও মরে যেতে পারি, নূরজান মরে যেতে পারে, বা কেউ চলে যেতে পারে, তাহলে কিন্তু এই জিনিসটা এত বড় একটা কথা, হ্যাঁ, যেটা সত্য কথা, যেটা আপনারা ছাড়া, হ্যাঁ, আপনারা ছাড়া কিন্তু আমার পার্সোনাল লাইফে যারা আছে সবাই কিন্তু জানে। হ্যাঁ, সবাই জানে যে নূরজান আমার বউ, শুধু আপনারাই জানতেন না, আপনারা দেন বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি এখন ভিডিও করি। তো ভিডিওর মধ্যে যদি আমি মানে ভিডিওর মধ্যে ওই যে কারণে বলতে পারি নাই ওইটা বলা সম্ভব না, ভিডিওর মধ্যে বললে ঘটবে এটা, হ্যাঁ, যেটা ঘটার কোনো দিনও ঠিক না। হো, আশা করি বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে তো গারাগারাই করবেন, কিছু করারও নাই আমার আসলে। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দেয়, যেন মানে গারাগারাই না করেন আপনারা দয়া করে। আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ বলতে পারলাম, আমার তো খুব ভালো লাগতেছে, লজ্জাও লাগতেছে সাথে। রোজান আমার একটু জড়াই ধরো, এগুলো আমার পাই, এগুলো ভিডিওতে এসে করতে পারবো না। একটা জিনিস করা যায় আপনাদেরকে জানানোর স্বার্থে, যে আসলে নূরজান আমার কি হয় এটা যদি আমি দাও আদ দাও।
এখন অন্তত আপনার বুঝতে পারছেন বন্ধু। ভাই ভালো থাকবেন, দোয়া করেন আমাদের জন্য, আর রাগ করবেন না, লজ্জা পাইতেছি আমি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর আবার বলি, রাগ করবেন না, এই যে পানি যেমন দেখতেছেন টলটল করতেছে, ওইরকম সব সত্যি বলছি, আলহামদুলিল্লাহ বলতে পারলাম, খুবই হালকা লাগতেছে। আপনার রাগারাগ করবেন না প্লিজ, আবার রিকোয়েস্ট করলাম, রাগারাগ করবেন না কেউ। এখন আর ক্যামেরা আমার দিক ঘুরে না সম্ভব, সবাই অনেক প্রচণ্ড পরিমাণে লজ্জা করতেছে। যাক, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সুখী পরিবার যেন হয়, সবসময় যেন সুখী থাকে, আপনারাও যেন সুখে থাকেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।